বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি অ্যাম্বাসাডর সৈয়দ প্রকাশ। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে হাতের ব্রেসলেটগুলো দেখতে চেয়েছিলেন। একেবারে কম ওজনের কিছু ব্রেসলেট আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলো দেখতেছেন সবগুলো 22 ক্যারেট। 22 ক্যারেট স্বর্ণ আজকে 1 গ্রামের দাম কত এবং এখানে ব্রেসলেটের ওজন কতটুকু এবং প্রাইসটা কত করে বিস্তারিত আজকে ভিডিওতে ক্লিয়ার করবো। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে ডিজাইনগুলো দেখতেছেন একটু ভিন্ন রকমের ডিজাইন নিলাম এবং এগুলো সবগুলোই কিন্তু কম ওজনের মধ্যে, এর চেয়ে বেশি ওজনের কিন্তু সবগুলাই। তারপর আমি কম ওজনে যে করে সেগুলো নিয়েছি যেন আপনাদের সাবধার মধ্যে যেন আপনারা কিনতে পারেন। আর আরেকটা জিনিস হলো এখানে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জিনিসগুলো দেখতে চান, অনেক কিছুই আপনারা কমেন্ট করেন যেগুলো আসলে না এখানে, সেগুলো কিন্তু আমি আসলে দেখাতে পারতেছি না। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু নেই আপনারা, যেমন যে কাম টানার যে জিনিসগুলো, তারপরে আরও অনেকগুলো যেগুলো আপনারা কমেন্ট করেন হয়তো সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি না, কিন্তু দুঃখিত সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। এখানে ব্রেসলেটের ওজনগুলো এবং প্রাইসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে ব্রেসলেটটা দেখতেছেন একেবারে কম ওজনের মধ্যে যদি এটা নিতে চান, এটা 22 ক্যারেট দেখতেছেন এটা, এবং এটার ওজন কতটুকু প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। কম ওজনের মধ্যে মেবি হবে ইনশাআল্লাহ। এখানকার অ্যাড্রেসটা আমি বলে দেওয়া সৈয়দ আরব বিয়ার ঢাকা মার্কেট। এখানে যদি আপনি আসেন অবশ্যই আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনি বুঝতে। এটা দেখতেছেন 5 গ্রাম 5 পয়েন্ট আছে, ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর। এটার 1 গ্রামের দাম কত এবং 5 গ্রাম 5 পয়েন্ট এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশি প্রাইসটা কত টাকা আছে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। এখানে ডিজাইনটা দেখতেছেন একেবারেই কম ওজনের মধ্যে এবং ডিজাইনটা একেবারে নতুন ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর। এখানে কিন্তু উপরে অনেকটা সুন্দর কাজ করানো আছে। তো এটার ওজন কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা 5 গ্রাম 9 পয়েন্ট আছে, 5 গ্রাম 9 পয়েন্ট, 1 গ্রামের দাম 235 টাকা করে, ম্যাট মজুরি সব কিছু সহকারে, এবং এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। ডিজাইন 30 35 বা 25 এরকম টাইপ হবে, তো এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা জানেন। সেখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো কম ওজনের মধ্যে একেবারে। আপনারা সিম্পলি যদি ইউজ করতে চান তাহলে এগুলো ইউজ করতে পারেন, একেবারে কম ওজনের মধ্যে দেখতেছেন এটা, সবসময় ইউজ করতে পারবেন এটা। তো এটার ওজন কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এটা 5 গ্রাম 5 পয়েন্ট আসছে, 5 গ্রাম 5 পয়েন্ট প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। 5 গ্রাম 5 পয়েন্ট আগেও একটা জিনিস দিয়েছি আমি, তো এটা 1292 রিয়াল পড়তো সেটার প্রাইস দেখতেছেন, 1292 রিয়াল। এবং বাংলাদেশের প্রাইসটা আপনারা বরাবর ডিসপ্লেতে দেখতেছেন, আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। তো এখানে আরেকটা ডিজাইন আছে আপনারা দেখতেছেন, এটা ওজন একটু বেশি হতে পারে। এখানে লাভ চিহ্ন দেখতেছেন কাজ করানো আছে, ডিজাইনটা অনেক সুন্দর। এটার ওজন কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এটা 7 গ্রাম 7 পয়েন্ট আছে, 7 গ্রাম 7 পয়েন্ট, 1 গ্রামের দাম কিন্তু 235 রিয়াল করে, ব্যাট মজুরি সব কিছু সহকারে, এবং এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। 1800 রিয়াল দেখতেছেন, 1800 রিয়াল আপনার সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন। এটা 7 গ্রাম 7 পয়েন্ট এবং এটা সিঙ্গাপুরের ডিজাইন, 22 ক্যারেট সিঙ্গাপুরের ডিজাইন, এবং এটা বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা আপনারা ডিসপ্লেতে দেখতেছেন, আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। তো ফাইনালি লাস্ট ওয়ান, এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। ডিজাইনটা দেখেছেন অনেক সুন্দর, এখানে সিম্পলের মধ্যে কাজ করানো আছে কিন্তু রাওয়া। তো এটার ওজন কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। 6 গ্রাম 6 পয়েন্ট আছে, 6 গ্রাম 6 পয়েন্ট, এটার 1 গ্রামের দাম 235 রিয়াল করে, ব্যাট মজুরি সব কিছু সহকারে, এবং এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন, ডিসপ্লেতে দেখতে পারবেন, আমি ডিসপ্লেতে দিয়ে দিব।
এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে হাতের ব্রেসলেটগুলো দেখতে চেয়েছিলেন, অনেকগুলো হাতের ব্রেসলেট আমি আপনাদেরকে দেখালাম এবং দামগুলো আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।